সবে বাড়ি এলাম। তবে আপনাদের মুখ থেকে শোনা সংবাদকে সামনে রেখে আমি প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়কে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয়কে। আমি ধন্যবাদ জানাতে চাই ভারতের তথা বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেব মহাশয়কে। আমি ধন্যবাদ জানাতে চাই রাজ্য বিজেপির লড়াকু নেতা তথা সভাপতি সাংসদ শ্রী দিলীপ ঘোষ মহাশয়কে। ধন্যবাদ জানাতে চাই আমাদের শিলিগুড়ি জেলার সাংগঠনিক সভাপতি শ্রী প্রবীণ আগ্রওয়াল মহাশয়কে এবং জেলার সাংগঠনিক জেলার প্রত্যেক বিজেপির সদস্য যারা রয়েছেন, সমর্থক যারা রয়েছেন তাদেরকে। এবং সবার শেষে আমি যার কথা অবশ্যই আরেকবার আপনাদের সামনে বলব সেটা হচ্ছে আমাদের মাননীয় সাংসদ শ্রী রাজু বিচ মহাশয়। তার বন্ধুত্বের হাত আজকে যে আমাকে এখানে এনে দাঁড় করাবে সেটা আমি চিন্তা করিনি, ফলে আমি তাকে আমার অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এর পাশাপাশি আজকের থেকে আমার যে কাজ সেই কাজ মূলত শিলিগুড়িকে স্বপ্নের শহর হিসাবে গড়ে তোলবার জন্য। শিলিগুড়ি উত্তরবঙ্গের এমন একটি গুরুত্বপূর্ণ শহর, তার একটা ভৌগোলিক অবস্থান আছে, তার একটা রাজনৈতিক অবস্থান আছে, সেই অবস্থানকে আরও সমৃদ্ধ করতে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি উত্তরবঙ্গ এবং শিলিগুড়ির মানুষ তার হৃদয়ের উষ্ণতা, তার হৃদয়ের উত্তাপ শুধু আমার রাজ্যে নয় সারা দেশেই সেটা ছড়িয়ে গিয়েছে। এই হৃদয়ের উষ্ণতা যাতে যথাযোগ্যভাবে তারা মর্যাদা পায়, উত্তরবঙ্গের মানুষ তথা শিলিগুড়ি যাতে একটা স্বপ্নের জায়গা হয়ে ওঠে, তার জন্য আমি আজকের থেকে নতুন করে কাজ করবার চেষ্টা করব। আমি শহর শিলিগুড়ির উত্তরবঙ্গের প্রত্যেকটি মানুষকে আমি সহযোগিতা চাইছি, এই সহযোগিতা দিয়ে আমরা একটা নতুন শিলিগুড়ি এবং উত্তরবঙ্গ গড়ে তুলব। কতটা চ্যালেঞ্জের প্রথম কথা, আমি মনে করি যে কোনো লড়াইয়ের একটা সম্মান আছে। আমি চিরকালই রাস্তায় দাঁড়িয়ে কাজ করেছি এবং আমাকে সবাই স্ট্রিট বয় হিসাবেই চেনে, ফলে রাস্তার ছেলের কাছে কোনো লড়াই চ্যালেঞ্জের না। খেলতে ভালোবাসি, তাই খেলার মাঠেও যেভাবে খেলেছি, রাজনীতির যেখানে সেখানে রাজনীতি করছি, ফলে সেই রাজনীতিতেও আমাদের জয় নিশ্চিত। আমি আরও একটা কথা বলে রাখি যে উত্তরবঙ্গের যে 54টি সিট আছে, আমরা আশা করছি ভারতীয় জনতা পার্টি 45টির বেশি আছে আসনে আমরা জয়ী হতে পারবো। এবং আরও একটা শব্দ বারবার করে আমি বলছি যে অনেকগুলো পরিবর্তন আপনারা এবার দেখতে পাবেন, তার মধ্যে একটা পরিবর্তন অবশ্যই রাজ্যে বিজেপি 200রও বেশি আসন নিয়ে যেরকম ক্ষমতায় আসতে চলেছে মানুষের আশীর্বাদ নিয়ে, তার পরেই বিধানসভা নির্বাচনের পরে, রাজ্যের সরকার গঠন করবার পরে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। শিলিগুড়ি পৌর কর্পোরেশনের নির্বাচনে বিজেপি তারা পৌর কর্পোরেশনের বোর্ড গঠন করবে, সেই লক্ষ্যেও কিন্তু আমি আমার কাজ শুরু করব। Our whole team is dedicated to presenting you the best solution. And what about the timeline? We'll be ready with the full presentation in 24 hours. This works. Send me a calendar invite. Sure. See you. See you. खाना ऑर्डर करें, ये करी ना हाई फाई वाली बात। वर्क लाइक यूर एट ऑफिस वाइल चिलिंग लाइक यूर एट होम। ऑफिस फर्नीचर फ्रॉम रॉयल ओक, ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी। इंटरनेशनल फर्नीचर, अनबीटेबल प्राइस। विजिट अ रॉयल ओक स्टोर टुडे। क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं और सामान लाने का समय नहीं है, तो समझो आपकी टेंशन खत्म। अब डाउनलोड करें ए से जेड तक ऐप, इंडिया का अपना होलसेल शॉपिंग ऐप। बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें ए से जेड तक। घर के फर्श की चमक को रखिए बरकरार जीप्स निमोल नीम हर्बल के साथ, क्योंकि निमोल हर्बल नीम घर को साफ ही नहीं रखता बल्कि 99.9% जर्म्स और बैक्टीरिया का जड़ से सफाया भी करता है। घर को स्वच्छ बनाइए, आप भी अपनाइए जीप्स निमोल। Looking for an opportunity to work in Japan? We have exciting employment opportunities, especially in industries like nursing, caregiver, manufacturing and construction. Advantages of working in Japan: better pay packages,
better quality of life, better employee welfare and protection, high professionalism and work ethics, respect and dignity of labor, learning the best technology in the world. That is where we come in. At Veda School of Languages, VSL in association with HNA Arms Incorporation, Japan. Call us at 9911 546021.